হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমি আমার এক ফ্রেন্ড রিপার বাসায় যাচ্ছি ওর বেবিকে দেখতে। আর এখানে আমি আমার আরেক ফ্রেন্ড সোহার জন্য অপেক্ষা করছি। আমরা দুজনে মিলিয়ে রিপার বাসায় বেড়াতে যাব। আসলে শপিং সেন্টার থেকে রিপার বাসা খুব বেশি একটা দূরে না, আর এর আগেও আমি রিপার বাসায় গিয়েছিলাম কয়েকবার, যদিও সোহার যাওয়া হয়নি। তো ও আজকে ফার্স্ট যাচ্ছে, তো এই জন্য আমরা দুজনে এখানে মিট করে একসঙ্গে এখান থেকে যাব। আর সোহার বাসাও এখান থেকে খুব বেশি একটা দূরে না, খুবই কাছে সে থাকে। তো সোহা আসার পর আমরা দুইজনে রিপার বাসায় চলে এসেছি। আসলে রিপা শুধু আমার ফ্রেন্ডে না, সে আমার ছোট বোনের মতোই খুব ভালো একটা মেয়ে, আর খুবই হাসি খুশি এবং মিশুক একটা মেয়ে। লন্ডনেই ওর জন্ম এবং বেড়ে ওঠা। আর আমি দেখেছি আসলে যেসব ছেলেমেয়েরা এদেশে বনবচাব হয়, তারা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের থেকেও অনেকটা ডিফারেন্ট হয় ওদের মেন্টালিটিটা। আমাদের দেশের একটা 5 বছরের বাচ্চারাও কিন্তু অনেক কিছু বোঝে, সেটা পরিবেশ বা ফ্যামিলিগতভাবে যেভাবেই হোক না কেন। আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমাদের দেশের ছোট ছোট বাচ্চারাও এত পাকামো কথাবার্তা বলে, মানে খুবই ম্যাচিউর মানুষের মতোই বলে। কিন্তু এদেশের বাচ্চারা খুবই সহজ সরল হয়, ফাজলামোটা তো ওরা আসলে একদমই বুঝে না। তো এখানে রিপার ফ্যামিলির কিছু পিকচার ছিল, ওর বাবা মা এবং ওদের বিয়ের কিছু ছবি ছিল, ওগুলো আমি আর সোহা দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল এখানে ওদের দুজনকে দেখতে। আর আমরা আসার পরে রিপা ব্রেকফাস্ট নিয়ে এত বেশি বিজি হয়ে গিয়েছিল, তো আমরা এরই মধ্যে ব্রেকফাস্টটাও করে আড্ডা দিচ্ছিলাম। আসলে রিপার বেবিকে অনেকদিন আগে থেকেই আমরা দেখতে আসার প্ল্যান করছিলাম, কিন্তু সময় সুযোগের জন্য সেটা হয়ে ওঠেনি। গিফটও কিনে রেখেছিলাম বেবির জন্য, কারণ যদিও রিপার বাসা আর আমার বাসা খুব বেশি একটা দূরে না, আমাদের তিনজনের বাসা খুবই কাছাকাছি। তো গতকাল আমি আর আমার ফ্রেন্ড সোহা আমরা প্ল্যান করি আর সকালে চলে এসেছি। আসলে আমি, সোহা এবং রিপা আমরা তিনজনই খুবই ভালো সময় কাটিয়েছিলাম গত বছরগুলোতে, বেশ আড্ডা দেয়া, খাওয়া এবং অনেক ফানও করেছি। বাট মাঝখানে একটু গ্যাপ পড়ে গিয়েছিল, কারণ সবাই খুবই বিজি হয়ে গিয়েছিলাম, কারণ তখন রিপারও বেবি হয়েছিল আর আমিও আমার মেয়ের গ্রামার স্কুলের এক্সাম নিয়ে এত বেশি বিজি হয়ে গিয়েছিলাম গত বছর। তো আলহামদুলিল্লাহ সেও লন্ডনের বেস্ট একটা গ্রামার স্কুলে চান্স পেয়েছে, যেটা আমাদের ফার্স্ট চয়েস ছিল। আর এবছরও সোহাও অবশ্য বার্মিংহামে মুভ হয়ে গিয়েছিল, কিন্তু এবছর সে এখানে চলে এসেছে। রিসেন্টলি সে লন্ডনে আবার ব্যাক করেছে, কারণ ওর মেয়েও লন্ডনের আমার মেয়ের মতোই সে সেম গ্রামার স্কুলে সে চান্স পেয়েছে। আর রিপার বাচ্চাটা আসলে এত বেশি কিউট ছিল, ও টয়স নিয়ে খেলছিল এবং কার্টুন দেখছিল এবং এদেরকে কপি করার চেষ্টা করছিল। আসলে বাচ্চারাই তো আমাদের সব কিছু, ওদেরকে ঘিরেই তো আমাদের স্বপ্ন। রিপার বেবিকে দেখতে আসলে খুব ভালো লাগছিল। তো আমরা রিপার কাছ থেকে বিদায় নিয়ে এখন আবার শপিং সেন্টারে চলে এসেছি।
আমি আর সোহা ঘুরে ঘুরে দেখছিলাম শপিং সেন্টারটা। আসলে বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার এখনো অনেকটা সময় আছে, তাই ভাবলাম একটু শপিং সেন্টারে ঘুরে নিই। তো বাসা যাওয়ার পথেই ভাবলাম একটু পার্কেও ঘুরে যাই, যদিও এই সময় পার্কে তেমন কেউই ছিল না, কারণ আজকের ওয়েদারটা তেমন ভালো ছিল না, বৃষ্টিও ছিল। এখন অবশ্য বৃষ্টিটা বন্ধ হয়েছে, তবে ভালো লাগছিল পার্কে। পার্কটা আসলে এত বড় আর এত সুন্দর, এখানে হাঁটতে বা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও খুবই এনজয় করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।